জলে ভাসমান শহর, নীল স্বচ্ছ পানির উপর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন প্রাসাদ। প্রাসাদের মাঝে একে বেঁকে বয়ে চলেছে নদী, স্বচ্ছ পানিতে তাকালেই প্রাচীন নান্দনিক শহরের প্রতিবিম্ব ভেসে ওঠে, যেন শিল্পীর নিদারুণ কারুকার্যে আঁকা শহরের প্রতিবিম্ব। বলছি শেক্সপিয়ার নাটকের মার্চেন্ট অফ ভেনিসের সেই বিখ্যাত শহর, অথবা অ্যাঞ্জেলিনা জোলি বা জনি ডেপের বিখ্যাত দ্য টুরিস্ট সিনেমার সেই শহর, ইতালির ভেনিস নগরী। হলিউড বলিউড সিনেমার হাজারো ছবির গানের শুটিংয়ে যে শহরের সৌন্দর্য রূপ প্রতিনিয়ত ফুটে উঠেছে, ভূমধ্যসাগরের বুকে সেই শান্তিপূর্ণ রোমান্টিক শহর ইতালির ভেনিস নগরী। ভেনিসের সেই সব দৃষ্টিনন্দন সৌন্দর্য সম্পর্কে জানতে আমাদের এই আয়োজন। তো চলুন আজকে ভেনিস থেকে ঘুরে আসি। ভূমধ্যসাগরের বুকে গড়ে ওঠা এই সুন্দরতম ভাসমান শহরের আয়তন 414.57 বর্গ কিলোমিটার। বিশ্বের অলিগলির জলপথ ভেনিসকে নিয়ে গেছে সৌন্দর্যের এক অনন্য মাত্রায়। 118টি দ্বীপের এই শহরে রয়েছে 177টি খাল, প্রতিটি দ্বীপের সংযুক্তির জন্য রয়েছে 409টি সেতু। এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে পায়ে হেঁটে যাওয়ার কোনো পথ নেই, পানির মধ্যে গেঁথে থাকা সব বাড়িঘর। এমন রূপে সজ্জিত এই শহরকে ভাসমান শহর বলা হয়। ইউরোপের একমাত্র মোটরগাড়িহীন এবং একবিংশ শতাব্দীতেও গাড়ির ধোয়াহীন শহর এই ভেনিস। নান্দনিক কারুকার্যে খচিত জলযানই এই ভাসমান শহরের একমাত্র যানবাহন। কথিত আছে প্রায় 1500 বছর আগে আন্তিলা নামে এক দস্যু বাস করত অ্যান্ড্রিয়াটিক সাগরের উপকূলে। তার দস্যুবৃত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য উপকূলবর্তী জনগণ এই অসংখ্য দ্বীপে ঘেরা জলাভূমিতে এসে ঘরবাড়ি তৈরি করে, যাতে আন্তিলা ঘোড়ায় চড়ে এই এলাকায় প্রবেশ করে দস্যুবৃত্তি করতে না পারে। সেই দ্বীপপুঞ্জ জলাভূমি থেকেই ভেনিসের যাত্রা শুরু। মোহনীয় এবং রোমান্টিক নগরী হিসেবে সকল পর্যটকদের পর্যটন তালিকার শীর্ষে রয়েছে সিটি অফ লাভ অ্যান্ড লাইটস খ্যাত ভেনিস নগরী। ভেনিস বছরের 365 দিনই পর্যটকদের ভিড়ে লোকারণ্য থাকে। প্রতিদিন ভেনিসে অবস্থানরত লাখো মানুষের মধ্যে শতকরা 75 ভাগই থাকে দর্শনার্থী। ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের লক্ষ্যে পৃথিবীর এক এক প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ভেনিসের ঐতিহ্যবাহী নানা স্থাপনা, জাদুঘর, ক্যাফে, রেস্টুরেন্ট। এসব স্থাপনায় মন ছুঁয়ে যায় আগত দর্শনার্থীদের। মাকড়সার জালের মতো পুরো ভেনিস জুড়ে চলে গেছে এক একটা সরু খাল। এর মাঝে শহরকে দ্বিখণ্ডিত করা সেই বিখ্যাত খাল গ্র্যান্ড ক্যানেল, স্থাপনা জগতের এক বিস্ময়। নৌকা স্পিডবোটের যাতায়াতের পথের এসব খাল থেকে দেখা যায় শহরের চোখ জোড়ানো রং, নকশা এবং স্থাপত্য শৈলী। খালের উপরে নয়নাভিরাম সব সেতু, একটি সেতুতে সবার দৃষ্টি আটকে যায়, গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত বিখ্যাত জমকালো সেতু রিয়েল্টা ব্রিজ। এই সেতুর নিচ দিয়ে নৌকা যাতায়াত পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। সেতু থেকে খালের দৃশ্য যেমন মনোমুগ্ধকর, তেমনি খালের মধ্যে থেকে এই সেতুর কারুকার্য দর্শকদের মন ছুঁয়ে যায়। সেতুর চারপাশ সবসময় লোকারণ্য থাকে, কেউ সেতুর পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য উদগ্রীব হয়ে থাকে, আবার অনেকেই সেতুর উপর দাঁড়িয়ে এর অধিকাংশ অপেক্ষা করে গন্ডোলায় চড়ে সেতুর নিচ দিয়ে পার হয়ে যাবে বলে। ভেনিস নগরীর এক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় স্থান পিয়াজা সান মার্কোতে অবস্থিত ভোজ প্যালেস, ভেনিসের শিল্প সাহিত্য সংস্কৃতির এক অনন্য চর্চা কেন্দ্র। প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত এই ভবনকে 1923 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। প্রজাতন্ত্রের ঐশ্বর্য প্রদর্শনের এক অন্যতম স্থান এই ভোজ প্যালেস। মুখোশের শহর নামেও পরিচিত ভেনিস নগরী। প্রতি বছর ভেনিসে কার্নিভাল অনুষ্ঠিত হয়। এই কার্নিভাল উপলক্ষে অসাধারণ কারুকার্য খচিত, শৈল্পিক রুচির সমন্বয়ে তৈরি হয় সব মুখোশ। ভেনিসের রং বেরঙের মুখোশগুলো জগতে খ্যাত। ভেনিসে বসবাস করা প্রতিটি পরিবারের নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে, বাড়ির সাথে বাঁধানো থাকে তাদের নিজেদের নৌকা বা স্পিডবোট। ভেনিসের জলযানের একটি আকর্ষণীয় রোমান্টিক জলযান গন্ডোলা। নৌকা স্পিডবোটের পাশে যে জলযানটি সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে নেয় তা ভেনিসের ঐতিহ্যবাহী গন্ডোলা। যুগ যুগ ধরে নিজস্ব বৈশিষ্ট্য এবং আকর্ষণ বজায় রেখে চলছে বিশ্বের সবচেয়ে রোমান্টিক জলযান বলে খ্যাত গন্ডোলা। নিদারুণ কারুকার্যে খচিত, শিল্পী শৈল্পিক ছোঁয়ার ধরুন
ভালোভাবে ফুটে ওঠা গন্ডোলায় চড়ে নদীর জলে ভাসতে ভাসতে দেখে নেওয়া যায় ভেনিসের পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণগুলো। পৃথিবীর বিখ্যাত অপেরা হাউস, ইতালির অপেরা। ইতালির সবচেয়ে বিখ্যাত অপেরা হাউসগুলোর মধ্যে একটি এই ভেনিসে অবস্থিত। ট্রেট্রো দ্য ভেনিস প্রাসাদটি দ্য ফিনিক্স নামে পরিচিত। পৃথিবীর নানা প্রান্তের পর্যটকরা ভিড় করে এই অপেরা হাউসে ইতালির বিখ্যাত অপেরা শোনার জন্য। এমন পর্যটক খুব কম পাওয়া যায় যে ভেনিসে গিয়ে অপেরা হাউসে যাননি। ভেনিসের বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি সেন্ট মার্কোয় অবস্থিত ক্যাথেড্রাল। নেপোলিয়ন ক্যাথেড্রালের সামনের বিশাল চত্বরকে ইউরোপের সবচেয়ে সুদৃশ্য ড্রয়িং রুম বলেছিলেন। ক্যাথেড্রালের সিংহ দরজায় শোভা পাচ্ছে হাজার বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ইস্তাম্বুল থেকে লুট করে আনা চারটি অতুলনীয় শৈল্পিক সৌন্দর্যের ধাতব গোড়ার ভাস্কর্য। ক্যাথেড্রালের চারদিকের দেয়াল নানা সুসজ্জিত কারুকার্যে খচিত, চিত্রকর্ম অক্ষরে লিপিবদ্ধ নানা কাহিনী। ভেনিসের ঐতিহ্যবাহী শিল্পের মধ্যে একটি পৃথিবী বিখ্যাত শিল্প এই কাঁচ শিল্প। গলন প্রক্রিয়ায় কাঁচের বাসনপত্র থেকে শুরু করে এমনকি অপরূপ গয়না তৈরি করেন ভেনিসের দক্ষ কারিগররা। ফুলদানি, ঝাড়বাতি সহ নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও কাঁচ দিয়ে তৈরি করেন। কাঁচ শিল্পে ভেনিসের দক্ষতার মুগ্ধতা অবধারিত। ভেনিস নগরী ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্নের শহর। ইউরোপের অত্যন্ত ব্যয়বহুল হলেও এই শহর সকল পর্যটকদের স্বপ্নের শহরে পরিণত হয়েছে। ভেনিসের শিল্প সাহিত্য, বিশেষ করে স্থাপত্য শিল্পে যে কারো মন জুড়িয়ে যায়। প্রতিটি ঘরবাড়িও যেন এক একটি নান্দনিক রূপ, রং বেরঙের কারুকাজ দিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। এ এক সত্যি অপরূপ জলাভূমির শহর। গ্র্যান্ড ক্যানেলের পারে বসে গুধুলি লগ্নের মৃদু আলো উপভোগ করার জন্য ভেনিস এক অনন্য নগরীতে পরিণত হয়েছে। সব মিলিয়ে ভেনিস যে পর্যটকদের এক অনন্য নগরী তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।